ছবির জগতে বাঙালির গুরু কি মহানায়ক, ওই একজনই। এ নিয়ে দ্বিমতের সুযোগই নেই। রবীন্দ্রনাথ, নেতাজির পাশাপাশি যদি আর একজন আইডলের নাম নিতে বলা হয়, যিনি বাঙালি কৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছেন, তিনি উত্তম কুমার। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম হয়ে ওঠার পথটা খুব মসৃণ ছিল না। বন্ধুরা, আমি নিগম, আজ আপনাদের শোনাব সেই কাহিনী। বহু ছবি ফ্লপ, লোকে বলতো ফ্লপ মাস্টার, বলতো নতুন দুর্গাদাস এসেছেন। দুর্গাদাস বা প্রমথেশের মতো রাজকীয় পারিবারিক খ্যাতি তার ছিল না। এসেছিলেন 10টা 5টার চাকরি করা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। তবে যা ছিল অদম্য জেদ আর পরিশ্রমের মানসিকতা। একেবারে শূন্য থেকে শুরু করে নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন তার পুরোটাই নিষ্ঠার মাধ্যমে। বসু পরিবার হিট করার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে সুচিত্রার সঙ্গে জুটি গড়ে উঠেছে। বছরে 12-13টা করে সিনেমা দিচ্ছেন, বেশিরভাগই হিট। সে জুটি নিজেদের সিদ্ধান্তেই ভেঙে দিচ্ছেন একদিন। এই যাবতীয় ওঠাপড়ায় কেটে গেছে প্রায় 15-16 বছর, খ্যাতির মধ্য গগনে। তখন সত্যজিৎ এর আগে উত্তম এবং সৌমিত্রকে নিয়ে ঘরে বাইরে করবেন ভেবেছিলেন, কিন্তু সেই সময়ে রোমান্টিক ইমেজ ভেঙে বেরোতে চাননি উত্তম। ফলে সেজুগুল বলে দেখার সুযোগ হয়নি দর্শকদের। কিন্তু অভিনয় জীবনে খ্যাতির তুঙ্গে দর্শকখানেক কাটিয়ে উত্তম অনুভব করেছিলেন টাইপকাস্ট হয়ে যাচ্ছেন। যে বিপুল অভিনয় ক্ষমতা দীর্ঘদিনের চেষ্টায় অর্জন করেছেন তাতে আর জনপ্রিয়তায় লাগছে ঠোকাঠুকি। জনপ্রিয়তা একটা খুবই বিশেষ, বেশিরভাগ ক্ষেত্রেই গ্ল্যামার মানুষকে একটা বিশেষ ধরা বাঁধা পথে বেঁধে দেয়। যেমন ধরুন, আমির খান যদি KGF-এ অভিনয় করতেন, আপনি দেখতেন না, ছবিটাও প্যান ইন্ডিয়া মার্কেটে সফল হতো না। দর্শকের চাহিদা অভিনেতার খ্যাতি তৈরি করে, কাজেই দর্শকের চাহিদা অনুযায়ী চললেই সে খ্যাতি বজায় রাখা যায়। আর দর্শকের চাহিদার একটা বিরাট অংশে খুব একটা বৈচিত্র্য নেই, রয়েছে অভ্যেস। যা তারা দেখতে অভ্যস্ত তাই তারা দেখতে চায়। ফলে রমকম নায়ক হিসেবে উত্তমের যে খ্যাতি উত্তমকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল অনেকদিনই, কিন্তু 6-এর দশকের মাঝামাঝি ব্যাপারটা লক্ষ্য করেন উত্তম। উত্তমের সমস্ত অভিনয় জীবনকে দুটি মোটা দাগে ভাগ করা যায়, নায়কের আগে এবং নায়কের পরে। 66-তে যখন নায়ক মুক্তি পেল তখন উত্তম খ্যাতির মধ্য গগনে। সেদিক দিয়ে এই ছবি খানিকটা জুয়া খেলাই বলা চলে। গ্ল্যামার ছাড়তে যে অভিনেতা রাজি হতেন না এক মুহূর্ত, সেই অভিনেতা এমন এক ছবি বেছে নিলেন যার বিষয়বস্তুই হল গ্ল্যামারকে বিনির্মাণ করা। সত্যজিৎ শর্ত দিয়েছিলেন বিনা মেকআপে শ্যুট হবে। সদ্য বসন্ত থেকে উঠেছেন, গোটা মুখে ছাপ ফেলে গিয়েছে সেই মাড়ি, তবু রাজি হলেন। এক নতুন উত্তমকে দেখল দর্শক। অরিন্দমের যন্ত্রণার সঙ্গে মিশে গেল অরুণ চ্যাটার্জির রক্ত মাংসের শরীর। সেই বছরই শঙ্খবেলা, কোথায় সেই রোমান্টিক নায়ক, বরং জটিল এক চরিত্র। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম গানে দর্শকদের সতর্ক করে দিয়ে গেল। পরের বছর চিড়িয়াখানা, অনেকে মনে করেন সত্যজিতের সব থেকে বাজে ছবি, করতে চাননি, একটা জটিলতার জন্য করতে হয়েছিল বাধ্য হয়ে।
কিন্তু উত্তমের অভিনয় নায়ককে স্রেফ পায়ে মারিয়ে চলে গেল। ওই দৃষ্টি, ঠান্ডা গলা, আগের সেই পারফরমেন্স ব্যাপারটা যেটুকু ছিল দেখা গেল খসে গিয়েছে সম্পূর্ণ। আলো সরকার উত্তমের জীবনে এক অভিসম্পাত, চাটুকার। শুধুমাত্র এই কারণে ছোটিসি মুলাকাতের দায়িত্ব দিয়ে দিলেন উত্তম তার ওপর। প্রথমে বোম্বে ডেবিউ, অবিবেচকের মতো কাজ করেছিলেন। সে ছবি এমন ফ্লপ করল যার ধকল শরীর সইতে পারল না। সেই শুরু। শেষের দশকে যাদের ছবি করেছেন তাদের মধ্যে পীযূষ বসু, পার্থপ্রতিম মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায় এবং মঙ্গল চক্রবর্তী নাম অত্যন্ত উল্লেখযোগ্য। ইন্ডাস্ট্রির গোটা ভারটাই তখন উত্তমের ওপর। একের পর এক বাজে কাজ করে যাচ্ছেন আর ক্রমশ হতাশ হচ্ছেন। অতগুলো লোকের রুজি রুটি ফেলেও দিতে পারেন না ব্যাপারটা। তবে উত্তমের জীবনের শেষ দশকের সেরা কাজগুলো বেরিয়েছে এই চারজনের হাত ধরেই। অনেকেই জানেন না যদুবংশ এবং অমানুষ একই বছর মুক্তি পেয়েছিল। অমানুষের মতো বাজে রগরগে সিনেমা করাটা ছিল তার বাধ্যবাধকতা। অপরদিকে বাংলা সিনেমার ইতিহাসে পার্থপ্রতিম মজুমদারের মতো পরিচালক খুব কম এসেছেন। ছায়া সূর্য, যদুবংশ, শুভ কেমন আছোর মতো সিনেমা তিনি এমন একটা সময় তৈরি করেছিলেন যখন সেই সব গ্রহণের দর্শক তো ছিলই না। আজও খুব বেশি দর্শক অমন সিনেমা দেখতে অভ্যস্ত নন। সেই ব্যর্থ ব্যবসায়ের চরিত্র গণাদা সে অভিনয়ে বারবার বিপন্ন করে দর্শককে। এখানেই উত্তমের জিতে যাওয়া। পীযূষ বসুর বাঘবন্দি খেলা থেকে দুই পৃথিবী ক্রমশ জটিলতর চরিত্রের পথে হেঁটেছেন, নিজেকে ভেঙেছেন। বলতেন, যত চোর ছেঁচোর ইতর চরিত্র আছে, ভিলেন, ভীতু, মেরুদণ্ডহীন, খেয়ালি, যত রকম উল্টোপাল্টা ক্যারেক্টার আছে সব করব। টিনের তলোয়ার সিনেমা হওয়ার কথা ছিল। খবর এলো বীরকৃষ্ণদা করতে চান মহানায়ক। তাই আবার হয় নাকি, উত্তম এই রোল করতে চাইবেন? উড়িয়ে দিয়েছিলেন খবরটা প্রথমে তরুণ মজুমদার, পরে বিজয় বসুর ছবি খানা বরাহের সেটে একেবারে মুখোমুখি জানা গেল সত্যি করবেন। অগ্রিম টাকা দিয়ে ভাউচার সই হয়ে গেল দু একদিনের মধ্যেই। কিন্তু না, ছবি হলো না। কয়েকদিনের মাথায় সেই অভিশপ্ত দিন 23 জুলাই, চলে গেলেন বাঙালির মহানায়ক। হাজার মানুষের ঢল নামল রাস্তায়, মরদেহের যাত্রাপথে লোকে কপাল চাপড়ে বুক চাপড়ে কাঁদছে, বলেছেন প্রত্যক্ষদর্শীরা। নিজের অভিনয় ক্ষমতার চরম সীমা নিয়ে যে সময় পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন, ঠিক সেই সময়ে অজস্র বাজে ফালতু সিনেমার বোঝা ঘাড়ে নিয়ে চলে গেলেন মহানায়ক। টিনের তলোয়ার ছবিটা আর কোনোদিনই তৈরি হল না। শুনুন আর বন্ধুরা, আমি নিগম আজ আপনাদের জন্য নিয়ে এসেছিলাম মহানায়কের অভিনয় জীবনের শেষ দিনগুলির গল্প। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট বক্সে জানান আমাদের। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন শোনার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শুনুনায় থাকুন।